প্রথমবারের মতো তৈরি করা সম্ভব হলো আমাদের সৌরজগতের হেলিওস্ফিয়ারের 3D মানচিত্র। প্রথম আমরা হেলিওস্ফিয়ারের আকৃতি, কোথায় সৌরবায়ুর প্রভাব শেষ হচ্ছে এবং ইন্টারস্টেলার স্পেসের সাথে আমাদের সৌরজগতের কেমন সম্পর্ক বা একে অপরের উপর কি প্রভাব ফেলে তা জানতে পেরেছি। 40 বছরেরও আগে পৃথিবী থেকে পাঠানো ভয়েজার 1 ও ভয়েজার 2ই একমাত্র মহাকাশযান যারা হেলিওস্ফিয়ার পার করেছে। সুতরাং এই 3D মানচিত্র তৈরিতে ভয়েজার মহাকাশযানের প্রদত্ত তথ্যের বিশেষ ভূমিকা রয়েছে। তবে ইন্টারস্টেলার বাউন্ডারি এক্সপ্লোরার বা আইবেক্স নামে 2008 সালের 19 অক্টোবর পৃথিবীর কক্ষপথে পাঠানো নাসার স্যাটেলাইট এই মানচিত্র তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সূর্য থেকে সোলার ম্যাটেরিয়ালের প্রবাহ বা সোলার উইন্ড মহাকাশে ছড়িয়ে পড়ে সৌরজগৎকে ঘিরে বাবেলের মতো একটি সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে। এই বাবেল ইন্টারস্টেলার স্পেস বা সৌরজগতের বাইরের ক্ষতিকর রেডিয়েশনকে সৌরজগতের মধ্যে প্রবেশ করতে বাধা দেয়। এই সোলার উইন্ড বাবেলের সুরক্ষা বলয়ের নাম হেলিওস্ফিয়ার, আর এই হেলিওস্ফিয়ার যেখানে শেষ হয়েছে তার নাম হেলিওপজ, যার পরই শুরু হয়েছে ইন্টারস্টেলার স্পেস। এই হেলিওপজে সোলার উইন্ডের কণা এবং ইন্টারস্টেলার উইন্ডের কণার সংঘর্ষে এনার্জেটিক নিউট্রাল অ্যাটমের সৃষ্টি হয়। নাসার আইবেক্স স্যাটেলাইট এই এনার্জেটিক নিউট্রাল অ্যাটম শনাক্ত করার মাধ্যমে হেলিওস্ফিয়ারের শেষ প্রান্ত নির্ণয় করেছে, আর তা থেকেই তৈরি হয়েছে সৌরজগতের এই 3D মানচিত্র। আইবেক্স স্যাটেলাইটের তথ্য অনুসারে হেলিওপজের অবস্থান সূর্য থেকে সর্বনিম্ন 120 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং সর্বোচ্চ 350 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত। তবে ভয়েজার 1 121 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে এবং ভয়েজার 2 119 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে হেলিওপজের সন্ধান পেয়েছিল। 10ই জুন অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নতুন এই 3D মানচিত্র আমাদের ভবিষ্যতে অন্য কোনো নক্ষত্রমণ্ডলে অভিযান পরিচালনা আরো সহজ করে দেবে এবং আমাদের সৌরজগৎ সম্পর্কে আরো নির্ভুলভাবে জানতে সাহায্য করবে। মহাকাশ বিষয়ক নতুন নতুন তথ্য নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।